অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বঙ্গভবনে, আর এই বিষয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদের জানাতে চাই। দর্শক, আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন, সেখানে যাচ্ছি তার কাছে। সবুজ, যেমনটি বলছিলাম, আজ রাতেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, একটু জানাবেন বঙ্গভবনের প্রস্তুতি কেমন? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কলি, আসলে সকাল থেকেই বঙ্গভবনের সামনের যে গেটটি রয়েছে সেটি ঘিরে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণের তৎপরতা আসলে এর মধ্যে শুরু হয়ে গেছে। আমরা সকাল থেকে দেখেছি, আজকে শপথ অনুষ্ঠানের জন্য আগেই বলা হয়েছিল যে 400 জন অতিথি থাকবেন, এবং আমরা দেখেছি যে সকালে এসে 600 চেয়ার, যারা ইভেন্ট ম্যানেজমেন্টের এই অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে রয়েছেন, তাদের 2টি ট্রাকে করে 400 চেয়ার নিয়ে যাওয়া হয়েছে। বঙ্গভবনের যে হল রুম রয়েছে, অর্থাৎ দরবার হল, দরবার হলের সামনের যে ফোয়ারাটি, সেই ফোয়ারাটির আলোকসজ্জার কাজ করছে আরেকটি ইভেন্ট ম্যানেজমেন্ট, তারা সেই কাজগুলো নিয়ে গেছেন। তাদের আলোকসজ্জার যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো এর মধ্যে বঙ্গভবনের ভিতরে ঢুকেছে। এই কাজগুলো হচ্ছে ভেতরের, অর্থাৎ দরবার হলের যে সাজসজ্জার কাজ সেটিও কিন্তু চলছে। এবং এই জায়গাটিতে, অর্থাৎ বঙ্গভবন ঘিরে এখন যেটি মূল আয়োজন, অর্থাৎ মূল যে শপথ অনুষ্ঠানের আয়োজন, সেই অনুষ্ঠান ঘিরেই আসলে সকাল থেকে তৎপরতা চলছে। এর পাশাপাশি আমরা যেটি শুনছি যে রাষ্ট্রপতির সঙ্গে আসলে আর কেউ কোনো রাজনৈতিক দল বলে, রাজনৈতিক দলগুলো মূলত বলেছিলেন যে তাদের সঙ্গে আরেকবার আলোচনার করার কথা রয়েছে, যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সদস্যরা হবেন সেই সদস্যদের কারা কারা থাকছেন এটি নিয়ে মূলত তাদের সঙ্গে একবার আলোচনা করার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত রাজনৈতিক দলের কাউকে আমরা ভিতরে প্রবেশ করতে দেখিনি, তবে সেটি হয় কি না সেই রকম তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। আমরা জানানোর চেষ্টা করছি, যদি এরকম তথ্য আসে আমরা পরবর্তীতে হয়তো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ আপনাকে সবুজ।